গল্পের শুরুতেই মেইন ক্যারেক্টার ডিনকে দেখা যায়, যে কিনা একজন ক্লায়েন্টের কাছে গাড়ি বিক্রি করতে আসে। এই ক্লায়েন্টকে সে বেন্টলি সহ আরো অনেকগুলো গাড়ির ব্যাপারে বলে, তবে ক্লায়েন্ট কোনোটাই পছন্দ করছিল না। এমন সময় দিন হঠাৎ সেখানে তার স্কুল ফ্রেন্ড জোকে দেখতে পায় এবং বেশ নস্টালজিয়া হয়ে যায়। যাই হোক, ডিন তার ক্লায়েন্টের সাথে ডিন শেষ করে জয়ের দিকে এগিয়ে আসে। ছয় বছর পর ক্লোজ ফ্রেন্ডের সাথে দেখা হওয়ায় দুজনেই বেশ আবেগ আপ্লুত হয়ে যায়। কথায় কথায় জো জানায় যে সে এখন স্টক এক্সচেঞ্জে কাজ করছে। এটা শুনে ডিন অনেক খুশি হয়। কিন্তু এরপর যখন জানতে পারে যে জো এখনো তার বাবার বাসাতেই থাকে, তখন ডিন বুঝতে পারে তার মনে জো হয়তো খুব বেশি স্যালারি পায় না। তাই ডিন আক্ষেপ করে জোকে বলে, তোমার মতো মেধাবিত্ব এখানে থাকার কথা নয়, তোমার আরো ভালো কিছু করা উচিত। ডিনের মুখে প্রশংসা শুনে জো কিছুটা খুশি হলেও আবার আক্ষেপ করে বলে যে এসবের জন্য তো বিনিয়োগ লাগবে, যেটা আমার কাছে নেই। উত্তরে ডিন বলে, আমার কাছে যথেষ্ট ইনভেস্টর আছে, তুমি শুধু তোমার মেধাটাকে আবার কথা অনুযায়ী কাজে লাগাবে, তাহলেই আমরা একটা পারফেক্ট টিম হয়ে বড় কিছু করতে পারবো। এরপর ডিন জোকে রাতে একটা ক্লাবে আসতে বলে, যেখানে তাদের আরেক স্কুল ফ্রেন্ড চার্লির বার্থডে পার্টি আছে, কেননা চার্লি বিশাল বড় লোকের ছেলে আর তাকেই তাদের প্রথম টার্গেট। তবে জো প্রথমে যেতে রাজি না হলেও ডিন তাকে চাপাচাপি করে রাজি করিয়ে ফেলে। তো যথারীতি রাতের বেলা জোশি ক্লাবে আসে, কিন্তু দারোয়ান তাকে ঢুকতে না দেওয়ায় সে বেশ লজ্জা পায়। ঠিক তখনই সেখানে ডিন চলে আসে আর পরিচয় দিয়ে তাকে ক্লাবে ঢুকিয়ে নেয়। এখানে চার্লির বার্থডে পার্টির পাশাপাশি আজকে হ্যালোইন ডে থাকায় সবাই অদ্ভুত সব ড্রেস পরে এসেছিল। জো চারিদিকে অবাক হয়ে ঝলমলে আলো, অনেক হইচই আর অনেক মেয়েদেরকে দেখতে থাকে। এমন সময় তার চোখ পড়ে সিডনি নামের একটি মেয়ের দিকে, যাকে তার বেশ ভালো লেগে যায়, কিন্তু সিডনি তাকে কোনো পাত্তাই দেয় না। যাই হোক, ডিনের প্ল্যান অনুসারে জো এবার দেখা করে পার্টির মধ্যমণি চার্লি, স্কট এবং কেলির সাথে। এখানে চার্লিকে জো একটা গিফট দেয়, যেটা একটা গোল্ডের টুকরা ছিল। মূলত গোল্ডের বিজনেস করার প্রস্তাব তুলতেই জো এই উপহারটি দিয়েছে। কিন্তু জো যখন গোল্ডের বিজনেস নিয়ে বিভিন্ন কথা বলতে থাকে, তখন চার্লি তাকে থামিয়ে দিয়ে বলে যে তার বাবা বলেছে গোল্ডের দাম সামনেই কমে যাবে। তখনই আবার পাশে থেকে স্কট জিজ্ঞেস করে, জো কি তাদের সাথে স্কুলে পড়তো কিনা। এটা শোনার পর জো খুব অপ্রস্তুত হয়ে পড়ে, কারণ স্কুলে চার্লিরা তাকে কোনো পাত্তাই দিত না। তাই সবকিছু মিলিয়ে জো এখানে তাদের সামনে আর কোনো কথাই বলতে পারে না। এখানে পার্টি শেষ করে জোকে তার বাসার সামনেই নামিয়ে দেয় ডিন। তখন জো বলে যে নেক্সট টাইম আর এমন হবে না। ডিনও তাই জোকে বেশ সাহস দেয়। এরপর জো বাসায় এসে টিভি দেখতে দেখতে স্টিভ জবস এর একটা ম্যাগাজিন পড়ছিল। এটা পরে হঠাৎ সে খুব মোটিভেটেড হয়ে পড়ে আর নতুন এক ব্যবসার পরিকল্পনা সাজায়, যেটা মূলত রাতারাতি বড়লোক হওয়ার ব্যবসা, যেখানে মানুষ তাদের ব্যবসায় প্রচুর বিনিয়োগ করবে। এ ধরনের ব্যবসাকে সাধারণত পিরামিড স্কিম বা পুঞ্জি স্কিম বলা হয়। ঘটনাটা যেহেতু 1983 সালের দিকের, তাই তখন এই টাইপের কনসেপ্টটা একদম নতুন ছিল। তো সারা রাত ধরে যে প্ল্যান বানিয়ে সকালবেলা ডিনকে ফোন করে তার বাসায় ডেকে আনে। এরপর তার সাথে পুরো বিজনেস প্ল্যানটা শেয়ার করে। এমনকি জো অলরেডি কোম্পানির নাম দিয়েছে বিবিসি, অর্থাৎ বিলিয়নিয়ার বয়েজ ক্লাব। ডিন এখানে প্ল্যানটা পুরোপুরি বুঝতে না পারলেও সে জো এর তীক্ষ্ণ বুদ্ধির উপর আস্থা রাখে। এরপর সে জো কে $10,000 বের করে দেয় এবং বলে যে গতকাল রাতের ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা স্বরূপ কেলি তাকে এটা দিয়েছে। তবে এই $10,000 কাজে লাগিয়ে জো যদি লাভ বের করতে পারে, তাহলে সেটা দেখিয়ে তারা কেলি, চার্লি সহ আরো অনেককে দিয়ে বড় বড় ইনভেস্ট করাতে পারবে। জোই মূলধন পেয়ে দ্রুত কিছু গোল্ড কিনে রাখে এবং সেটা মাত্র 3 সপ্তাহের মধ্যে দাম বেড়ে যায়। এটা দেখে জো আর ডিন খুব খুশি হয় এবং তার কেলি ও চার্লির সাথে মিটিং সেট করে। এর মধ্যে ডিন একটা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য রন নামের একজন বিশাল বড় লোকের কাছে আসে। ডিন এখানে জো এর সাথে রনের পরিচয় করিয়ে দেয় এবং বলে যে জো খুব জিনিয়াস একটা ছেলে। এটা শুনে রং জো এর সাথে বিজনেস রিলেটেড বিভিন্ন কথা বলার পর বুঝতে পারে জো আসলে অনেক কিছু জানে, তাই জোকে রনের খুব ভালো লাগে। রনের এখানে কাজ শেষ করে জো আর ডিন এবার চলে আসে চার্লি, কেলি আর স্কটের সাথে মিটিং করতে। তবে তখনই জো ডিনকে একটা দুঃসংবাদ জানায়। জো বলে যে গোল্ডের দাম আজকে আসলেই পড়ে গিয়েছে, এমনকি তাদের আসল টাকা থেকেও $5,000 তারা লসে আছে। তাই জো আর চালাকের আশ্রয় না নিয়ে চার্লিদেরকে সত্যিটাই জানাতে চায়, কিন্তু ডিন কোনোভাবেই এই সত্যিটা জানাতে চায় না, কারণ ব্যবসা শুরু করার জন্য তাদের একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন, সেটা যেভাবেই আসুক না কেন। সবকিছু বিবেচনা করে জয়ের মাথায় সেই এক বুদ্ধি আসে। প্রথমে সে চার্লি, কেলি আর স্কট সহ তাদের সব বড়লোক বন্ধুদের সামনে তার কোম্পানি নিয়ে সেই এক প্রেজেন্টেশন দেয়। সে বলে যে বিবিসি এমন একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান হবে যেখানে আমরা প্রত্যেকে আমাদের ক্যাপাসিটি কাজে লাগিয়ে প্রফিট করতে পারবো। এতে করে তোমাদের কাউকে আর বাবার পরিচয় নয়, বরং নিজেরাই মিলিনিয়ার হতে পারবে। এরপর জো তার আসল খেলা দেখায়। সে কেলির হাতে $5,000 একটা চেক তুলে দিয়ে বলে যে তুমি যে $10,000 দিয়েছিলে সেটা দিয়ে আমি মাত্র 3 সপ্তাহে $5,000 প্রফিট বের করেছি। এটা শুনে কেলি ড্রাইভার সবাই একটু নড়ে চড়ে বসে। তারা বুঝতে পারে যে তার মানে জো আসলেই জিনিয়াস। তাই তারা ফাইনালি জো এর বিজনেসে রাজি হয়ে যায় এবং রাতে ডিন আর জোকে তাদের ক্লাবে ইনভাইট করে। যাই হোক, জো আর ডিন রাতে সেই নাইট ক্লাবে আসে। সেখানে চার্লিরা জোকে নেক্সট বিলিয়নিয়ার হিসেবে পরিচয় করিয়ে দেয়।
এখানে জো আর দিন আরো এমন কিছু বিজনেস ট্রিক শেয়ার করে যা শুনে চার্লিরা আরো ইমপ্রেস হয়। ক্লাবের রনও তার একটা বিজনেস এর কাজে এসেছিল, তাই রনের সাথে জো আর দিনের দেখা হয়। রন আবারও জোয়ের অনেক প্রশংসা করে এবং বলে যে জো অনেকটা আমার মতোই বুদ্ধিমান। এর মধ্যে কেলি আর স্কট জোকে ডাক দিয়ে তার হাতে প্রায় $100,000 একটা চেক দিলে জো খুশিতে এক্সাইটেড হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় বিবিসির আসল বিজনেস। প্রথমে সে স্কটের পরিচয় কাজে লাগিয়ে জার্মান থেকে একটা লেটেস্ট গাড়ি আমদানি করে, এরপর সেটা দ্বিগুণ দামে বিক্রি করে প্রথমবারের মতো আয়ের মুখ দেখতে শুরু করে। এ সময় সে রনের কাছে আসে কিছু ইনভেস্টমেন্ট চাইতে, কিন্তু রন বলে যে সে কারো বিজনেস দেখে ইনভেস্ট করে না, সে ইনভেস্ট করে রিলেশনের উপর। তাছাড়া সে এত কম ইনভেস্ট করে না, সে বিনিয়োগ করলে সর্বোচ্চ তাই করবে। তাই সে জোকে আরো বড় স্বপ্ন দেখতে বলে, পাশাপাশি সে তাকে ব্যবসা সংক্রান্ত কিছু পরামর্শ দেয় এবং বলে যে ব্যবসায় সত্যের থেকে সত্যের ভ্রম বেশি দরকার। এভাবে সে জোয়ের মাথা আরো খুলে দেয়, ফলে জো এবার বড় একটা অফিস নিয়ে ডেকোরেশন শুরু করে। অন্যদিকে চার্লি, কেলি আর স্কট প্রত্যেককে নিজেদের বাবার সাথে বিবিসির বিজনেস নিয়ে জোরে সরে বুঝাতে থাকে। নিজেদের সন্তানদের এমন উত্তমতা দেখে ফাইনালি তাদের বাবারও রাজি হয় তাদেরকে বড় অ্যামাউন্টের টাকা দিতে যা তারা বিবিসিতে ইনভেস্ট করবে। ফলে তারা সবাই মিলে এবার অফিস শুরু করে, এমনকি তাদের এই উদ্যমতা দেখে অবশেষে রনও এই কোম্পানিতে বিনিয়োগ করতে রাজি হয়। তবে সে সরাসরি ইনভেস্ট না করে একজন ব্রোকারের মাধ্যমে ইনভেস্ট করায়, আর এই ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট শুনে জোরা সবাই চমকে ওঠে, কারণ রন প্রথমবারই তাদেরকে $4 মিলিয়ন ইনভেস্টমেন্ট দিয়েছে, যদিও সেটা তারা রনের পারমিশন নিয়ে ইউজ করতে হবে। এরপর রন তাদেরকে এমন কিছু বিজনেস টিপস আর মোটিভেশন দেয় যা শুনে তারা ফুল বিগ ড্রিম নিয়ে কাজে নেমে পড়ে। এরপর প্রথম মাস যাওয়ার পর তারা তাদের প্রথম বিনিয়োগকারী অর্থাৎ স্কটের বাবাকে তার প্রফিটের টাকার চেক দিতে আসে। তার বাবা তখন সবার এমন উদ্যমতা আর প্রফিট দেখে নিজের ফ্ল্যাট মর্টগেজ রেখে আরো বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট দেয় বিবিসিতে। এতে জো দিনকে বলে এটা নেওয়া তো ঠিক হচ্ছে না, কারণ আমরা এখন যে প্রফিট দিচ্ছি এটা তো আসলে সবসময় দিতে পারবো না। দিন তখন বলে রিস্ক না নিলে বড় হওয়া যাবে না। এর মধ্যে জো একটা খবর দেখে নতুন একটা প্ল্যান নিয়ে রনের কাছে আসে। সে জানায় যে কজিনকো নামের একটা কয়লা কোম্পানি আছে যারা বর্তমানে $3 মিলিয়ন লোনের মামলায় আছে, তাই তাদেরকে সাহায্য করার মাধ্যমে তাদের শেয়ার কেনার কথা বলে জো, কেননা মাত্র 3 বছরের মধ্যে এই শেয়ারের মূল্য $1 বিলিয়ন পৌঁছাবে। জোয়ের প্ল্যান শুনে রং খুব ইমপ্রেস হয় এবং সেই ইনভেস্টমেন্ট করতে রাজি হয়। তাই সেই কজিনকো কোম্পানির শেয়ার হোল্ডারদের সাথে বিবিসি টিম মিটিং করতে আসে এবং সেখানে অসাধারণ এক বক্তৃতা দেয় জো। প্রথমে অনেক প্রবীণ শেয়ার হোল্ডারদের আশঙ্কা থাকলেও এই বক্তৃতা শোনার পর বিবিসির সাথে কাজ করতে তারা রাজি হয়। যাই হোক, এরপর দেখা যায় জো দিনকে সাথে নিয়ে একটা বিশাল বাড়ি কিনে ফেলে যেখানে বিলাসফুল সবকিছুই রয়েছে, এমনকি দামি গাড়ি, বডিগার্ড সহ লাক্সারি জীবনযাপন শুরু করে জো। সেই সাথে সিডনির সাথেও তার প্রেম হয়ে যায়। এর মধ্যে বড়দিন চলে আসলে বিশাল একটা প্রোগ্রাম আয়োজন করে জো, সেখানে বিবিসির সবাই এবং তাদের ফ্রেন্ডসরা মিলে খুব আনন্দ করতে থাকে। এখানে চার্লি, কেলি আর স্কট তাদের এই মাসের প্রফিট চাইলে জো তাদের সারপ্রাইজ দিয়ে সরাসরি কোম্পানির শেয়ার হোল্ডার বানিয়ে নেয়। আর কজিনকো কোম্পানির ডিল সাকসেসফুল করার জন্য রনও অবাক করে দিয়ে জো আর দিনকে দুইটা দামি রোলেক্স করে গিফট করে। যাই হোক, সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু আচমকা একটা ঝড় এসে যেন সব তছনছ করে দেয়। কেননা জো যেহেতু খজেনকো কোম্পানির ডিলটা ফাইনাল করবে, তাই সে রনের সেই ব্রোকারকে ফোন দিয়ে সেই $4 মিলিয়ন চেকটা পাঠাতে বলে। কিন্তু ব্রোকার পুরো অবাক হয়ে বলে যে এটাও কি সেই গল্পের অংশ কিনা। এটা শুনে জো এবার অবাক হয়ে যায় এবং বলে যে গল্প মানে কিসের গল্প। ব্রোকার তখন জানায় যে রং তো আমাকে বলেছিল সে একজন প্রডিউসার এবং সে ইনভেস্টমেন্টের উপর একটা ডকুমেন্টারি বানাচ্ছে, তাই আমার স্ক্রিপ্টে যা ছিল আমি তাই বলেছি, আর আমার এখানে সেটা ভিডিও করা হয়েছিল। এসব শুনে জো এবং দিন পুরো থক হয়ে যায়। জোয়ের তখন রনের দেওয়া বিভিন্ন উপদেশের কথা মনে পড়তে থাকে যেখানে সে অনেক প্রতারণার গন্ধ খুঁজে পায়। বাসায় এসে জো নিজের ভুলের জন্য রাত জাগতে থাকলে তখন সিডনি এসে তাকে সান্ত্বনা দেয়, কিন্তু জো বারবার বলতে থাকে যে যেই ভালো মানুষগুলো তাদের এখানে ইনভেস্ট করেছে তাদের টাকা সে কিভাবে ফিরিয়ে দিবে। জো তাই আর দেরি না করে রনের সাথে কথা বলার জন্য দ্রুত তার সাথে দেখা করতে আসে। জো সবকিছু খুলে বললে রন বলে যে জো তাকে ভুল ভাবছে, রন তার সাথে কোনো প্রতারণা করেনি। এটা বলে সে জোকে তার বাসায় আসতে বলে চলে যায়। এদিকে জো আর দিন মিলে চার্লিদের সবাইকে নিয়ে মিটিং এ বসে এবং রনের ফ্রডের ব্যাপারে খুলে বলে। এসব শুনে সবাই খুব ঘাবড়ে যায়, তবে তারা তাদের টাকা উঠানোর জন্য রনের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয়। তারা সবাই প্ল্যান করে যে রনকেও তার একটা ট্রাপে ফেলবে, আর সে যেহেতু আগে অনেক প্রতারণা করেছে তাই সে তো পুলিশের কাছেও যেতে পারবে না। তো প্ল্যান অনুযায়ী জো রনের বাসায় আসলে রন দরজা খুলে তাকে ওয়েলকাম জানায়, আর তখনই সেখানে জো এসে বডিগার্ড মাস্ক পরে এসে রনকে আঘাত করে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। জো তখন তার চেকের কথা জিজ্ঞেস করলে রন জানায় সব উপরের ফ্লোরে রাখা আছে। জো তাই দ্রুত উপরে যায় এবং সেখানে রনের চেক নেওয়ার সময় সে এবার আসল ঘটনা বুঝতে পারে। আসলে রন মূলত প্ল্যান সাজিয়েছিল সে জোয়ের কোম্পানির নামে লোন নিয়ে পালিয়ে যাবে।
তো জো মোট $7 লাখ একটা চেক নেয় যেটা মূলত তার লসে আছে। এরপর সেটা নিয়ে দ্রুত নিচে নামে এবং সেখানে রনের সাইন নেয়। চেকে সাইন দেওয়ার সময়ও রন জোকে তার বুদ্ধির প্রশংসা করে এবং তাকে তার পার্টনার বানিয়ে নিউ ইয়র্কে নিয়ে যেতে চায়, যেখানে ব্যবসা লাভের ভাগ আর কাউকেই দিতে হবে না। এমন অবস্থায় পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলে জোয়ের বডিগার্ড তখন মাস্ক খুলে ফেলে, কিন্তু রন তাকে চিনতে পেরে তাচ্ছিল্য করে হাসতে থাকে এবং তাদেরকে অপমান করতে থাকে। জোয়ের বডিগার্ড তখন হঠাৎ রেগে গিয়ে রনকে গুলি করে মেরে ফেলে, আর এটা দেখে জো পুরো পাগল হয়ে যায়। অন্যদিকে সিডনির মা বাবার সাথে জোয়ের আজ মিট করার কথা, কিন্তু জোয়ের দেরি হতে দেখে সিডনি কিছুটা টেনশনে পড়ে যায়। এর মধ্যে কিছুক্ষণ পরে জো চলে আসে, তবে তাকে বেশ নার্ভাস লাগছিল, এমনকি সে ঠিক মতো কথাও বলতে পারছিল না, যেটা দেখে সিডনি খুব বিব্রত হতে থাকে। তবে তখনই দিন সেখানে আসে এবং টেকনিক্যালি মিটিং এর কথা বলে জোকে বাইরে নিয়ে আসে। জো বাইরে এসে দিনকে সব ঘটনা খুলে বললে সে বলে যে একদম ঠিক হয়েছে, এখানে জো কোনো ভুল করেনি, কেননা রং তো প্রতারক আর প্রতারকের শাস্তি এমনই হওয়া উচিত। এরপর দিন ব্যাপারটা আর কাউকে না জানাতে বলে রনের লাশটা জোকে গায়েব করে দিতে বলে। জো তাই তার বডিগার্ড সহ রনের লাশটা একটা জঙ্গলে এনে পুড়িয়ে ফেলে। কিন্তু এরপর দেখা যায় বিবিসির উপর একের পর এক চাপ আসতে থাকে, বিনিয়োগকারীরা তাদের লাভের টাকা চাচ্ছে, আবার অফিসার বাড়া বাকি থাকায় সেটাও ছেড়ে দিতে বলেছে, এমনকি যে চেক আনতে গিয়ে তারা রনকে মেরে ফেলল সেই চেকও ব্যাংক ফেরত দিয়েছে, কারণ রনের কনফার্মেশন না পেলে তো এত বড় চেক ক্যাশ হবে না। এই সবকিছু নিয়ে জো যখন টেনশন করতে থাকে তখন দিন আরো এক টেনশনের কথা বলে। সে বলে যে আমাদের বিনিয়োগকারীরা কেউ যদি কমপ্লেন করে বসে, কাল FBI আমাদের কাগজপত্র চেক করতে গিয়ে তো রনের সংযোগ খুঁজে পাবে, আর এতে করে FBI ইনভেস্টিগেট করলে তো রনকে মারার দায় তুমি ফেঁসে যাবে। এটা শুনে জো আরো বেশি টেনশনে পড়ে যায়। যাই হোক, সবকিছু মিলিয়ে জোয়ের সামনে তখন আর একটা রাস্তাই খোলা ছিল, সেটা হলো ইজির সাথে যোগাযোগ করা। ইজি মূলত তাদের স্কুলের বন্ধু, যে কিনা জোয়ের সেই বড়দিনের পার্টিতে এসেছিল। সেদিন সে বারবার বিবিসিতে ঢুকার ইচ্ছা প্রকাশ করেছিল, এমনকি এটাও বলেছিল যে তার বাবা চাইলে তাদের কোম্পানিতে বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট দিতে পারবে। জো এবারতেই সবাইকে নিয়ে সরাসরি চলে আসে ইজির বাসায়, কিন্তু তারা জানতে পারে যে ইজির বাবা ইরান থেকে পালিয়ে আসা একজন দাগি আসামি এবং এখানে তারা নাম পরিবর্তন করে আছে। তাই ইজি এখানে জোকে প্রস্তাব দেয় যে তার যদি তার বাবাকে নিরাপদে লস এঞ্জেলসের কথা পৌঁছে দিতে পারে, তাহলে ইজি বিবিসিতে মিনিমাম $1 মিলিয়ন ইনভেস্ট করবে। তো যে ভাবার সেই কাজ, ইজির বাবাকে নিরাপদে স্থানান্তরের জন্য তারা একটা বিশাল বাক্স নিয়ে আসে, আর এটাতে পরেই তারা তাকে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইজির বাবা তাদের বুদ্ধি দেখে রেগে মেগে নিজের রুমে চলে যায়। তবে রুমে যাওয়ার কিছুক্ষণ পরেই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শোনা যায়। শব্দ শুনে সবাই রুমে গিয়ে দেখে যে ইজির বাবা অচেতন হয়ে পড়ে আছেন, আর এই সুযোগ কাজে লাগিয়ে তারা ইজির বাবাকে সেই বাক্সে ভরে নিয়ে একটা কন্টেনারে উঠায়। এরপর সোজা নিয়ে আসে জোয়ের বাসায়, কিন্তু তখনও তার জ্ঞান ফেরেনি। আসলে ইজির বাবাকে ঠিক জোয়ের বাসায় কেন আনা হলো তা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে বিবিসিতেও ভাঙ্গন ধরতে থাকে। স্কট আর কেলি সিদ্ধান্ত নেয় তারা আর বিবিসির সাথে থাকবে না, এই পরিবেশে তাদের দম বন্ধ হয়ে আসছে। চার্লি তখন তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা বুঝতেই চায় না। তারা বলে যে বিবিসি অলরেডি শেষ, আর জোকে আমরা যতটা বুদ্ধিমান ভেবেছিলাম আসলে সেটা সে না, সো গুড বাই। এদিকে দিন রাতের বেলা ইজির ঘুমন্ত বাবাকে পাহারা দিচ্ছিল, সে সময় ঘুম কাটানোর জন্য দিন পাইপ ধরালে ইজির বাবার ঘুম ভেঙে যায়। তাই ইজির উপর রাগ করে দিনের সাথে দস্তাদস্তি শুরু করলে তুমুল শব্দ শুনে জো চলে আসে এবং তুমুল মারামারি চলতে থাকে। এক পর্যায়ে ইজির বাবা পুলিশকে ফোন করতে গেলে দিন একটা বেল্টের মাধ্যমে ফাঁস দিয়ে ইজির বাবাকে মেরে ফেলে। এই ঘটনার পর দিন আর জো খুবই ভয় পেয়ে যায়। দুই বন্ধু মিলে তাই শাস্তির ভয়ে এবার আবারও একটা প্ল্যান করে। তারা আবারও ওই বাক্সে তার লাশটা ভরে এবং সেটা একটা জঙ্গলে এনে ফেলে দেয়। এরপর তারা প্ল্যান করে যে ইজিকে তারা এই বিষয়টা আগে জানাবে না, কারণ কাল সকালে ইজি তাদেরকে $1 মিলিয়ন দিবে আর সেটা দিয়ে জো সকল ইনভেস্টরদের টাকা ফিরিয়ে দিবে। তো পরদিন সকালে ইজি আর জোকে একটা ব্যাংকে দেখা যায়। এখানে জোয়ের বাবাও ছিল দুর্দিনে ছেলের পাশে থাকার জন্য। মূলত ইজির বাবা এই ব্যাংকের লকারে $5 মিলিয়ন ডায়মন্ড রেখেছিল, ইজিতেই সেগুলো তুলে নিয়ে বিক্রি করবে এবং $1 মিলিয়ন বিবিসিতে ইনভেস্ট করে বাকিটা নিয়ে তার বাবা সহ লস এঞ্জেলসে চলে যাবে। ইজি এখানে ব্যাংক কর্মকর্তাকে একটা কাগজ দিলে ব্যাংক কর্মকর্তা তাকে সেই লকারের দিকে নিয়ে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং রন আর ইজির বাবাকে খুন করার দায়ে জোকে অ্যারেস্ট করে। আপনারা হয়তো ভাবছেন দুইটা খুনের ঘটনায় পুলিশ কিভাবে জানলো। আসল ঘটনা হলো দিন যেহেতু দুরন্ত স্বভাবের তাই সে বুঝতে পারছিল যে তারা ধরা খেয়ে যাবে, তাই দিন নিজে থেকেই পুলিশের কাছে আসে এবং রাজসাক্ষী হিসেবে সবকিছু বলে দেয়। তবে সে এমন ভাবে পুরো বিষয়টা এক্সপ্লেন করে যেখানে সে দুইটা খুনের জন্যই জোকেই হত্যাকারী বানায়, এমনকি সে আরো উল্টো বলে যে আমি বারবার জোকে বাধা দিয়েছিলাম কিন্তু জো একবারও শোনেনি। আর এভাবেই জো দুইটা খুনের দায়ে আসামি হয়ে যায় এবং দিন হয় সাক্ষী। তবে দিন যখন সাক্ষী দিয়ে থানা থেকে বের হয়ে যায় তখন জো তাকে দেখে সবকিছুই বুঝতে পারে।
তবে পরবর্তীতে জো ইজির বাবার খুনের দায় থেকে মুক্তি পেলেও রনকে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় এবং পুরোটা জীবন জেলেই কাটিয়ে দেয়।